বন্ধুরা, আজ আপনাদের এমন একটি ঘরোয়া টোটকার কথা জানাবো যার মাধ্যমে শ্বাসকষ্টের মতো জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও এই টোটকা পান করলে দ্রুত বন্ধনাক খুলে যাবে এবং ফুসফুসে অক্সিজেন পরিবাহিত হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জ্বরের মতো শ্বাসকষ্ট কোনো রোগ নয়, এটি অন্যান্য রোগের লক্ষণ হিসেবে দেখা দেয়। সাধারণত নাক বন্ধ ভাব, সর্দি, চোখে চুলকানি ও পানি ঝরা, বুকে চাপচাপ বোধ, কাশি, হাঁচি, দ্রুত শ্বাস প্রশ্বাস ইত্যাদি উপসর্গগুলো শ্বাসকষ্টের সঙ্গে থাকে। শীতকালে শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া সমস্যা বেড়ে যায়। এ সময় তাই সচেতন থাকা উচিত। আমাদের শ্বাসতন্ত্র স্বাভাবিক রাখার অন্যতম টনিক হচ্ছে হলুদ। এক্ষেত্রে তাই বিশেষ কার্যকর হলুদের চা। আপনি হয়তো ভাবতেই পারেন, হলুদের চা এটা আবার কেমন? কিন্তু আধুনিক বিজ্ঞানও দাবি করছে হলুদ চা আমাদের শ্বাসতন্ত্রের জন্য খুব উপকারী। এটি ঘরেই বানাতে পারবেন। হলুদের চা যেভাবে বানাবেন, হলুদের চা বানানোর জন্য প্রথমে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণের জন্য লাগবে 100 গ্রাম হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া নিজে ভাঙিয়ে নেবেন, প্যাকেটজাত হলুদের গুঁড়া কিন্তু নয়। এর সঙ্গে মিশাতে হবে 20 গ্রাম গোলমরিচের গুঁড়া এবং 20 গ্রাম দারুচিনির গুঁড়া। এই সবগুলো উপাদান ভালো করে একত্রে মিশিয়ে নেবেন। আমি এখানে খুব অল্প পরিমাণে নিয়ে ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি, আপনারা সঠিক পরিমাণেই নেবেন। এবার জানিয়ে দিচ্ছি সেবনের নিয়ম। সকালে নাস্তার পরে 1 কাপ গরম পানিতে 1 চা চামচ এই মিশ্রণ মিশিয়ে সরাসরি পান করতে পারলে ভালো, নয়তো মধু বা গুড় মিশিয়ে পান করতে পারেন। এরপর রাতের খাবারের পর ঠিক শোবার আগে এই নিয়মে এই হলুদ চা পান করতে হবে। মনে রাখতে হবে, রাতে এই হলুদ চা খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়া যাবে না। হলুদ চা তো পান করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই হলুদ যেন বেশি খাওয়া না হয়। অতিরিক্ত হলুদ খেলে কিডনিতে পাথর হতে পারে। হলুদে অক্সালেট থাকে, এই অক্সালেট দেহে ক্যালসিয়াম দ্রবীভূত করার পরিবর্তে জমাট বাঁধতে সহায়তা করে, ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সারাদিনে 2 বার 1 চা চামচ করে হলুদ খেলে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।